এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় বন্ধুগণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যেটি বছরে দু একবার হয়ে থাকে, চন্দ্রের আলো লোপ পায়, সূর্যের আলো লোপ পায়, অন্ধকার সে যায়, এই বিষয় নিয়ে আমাদের অনেকের অনেক বিরূপ ধারণা রয়েছে। কিছু কিছু কুসংস্কার রয়েছে যেটি জাহেলিয়াতের যুগেও ছিল। এই সময় কোনো কিছু খাওয়া যাবে না, রান্না করা খাবার ফেলে দিতে হবে, এই সময় স্ত্রীর সম্ভোগ করা যাবে না, এমনইভাবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয়। গর্ভবতী মহিলা কোথায় বসতে পারবে না, যদি শয়ন অবস্থায় থাকে তাহলে বাচ্চা বিকলাঙ্গ হবে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের দিন যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুই রকম ধারণা করে থাকে, বাচ্চা ব্রেনিয়ান হবে, আবার অনেকে বলে থাকে বাচ্চা অসুস্থ হবে, এরূপ অনেক অনেক উদ্ভট কথা আমাদের মাঝে সমাজে প্রচলিত রয়েছে। মূলত এই সমস্ত কথা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন, যেটি জাহেলিয়াতের যুগেও এমন একটি ধারণা ছিল। জাহেলিয়াতের যুগে মনে করা হতো বিশেষ ব্যক্তিত্বর কোনো সমস্যার কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম একটু বয়সে মৃত্যুবরণ করলেন, আরও সন্তান রয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করেছেন। তো ইব্রাহিমের মৃত্যুর দিন দেখা গেছে ওই দিনও সূর্যগ্রহণ হয়েছে। সাহাবিদের মাঝে অনেকে ধারণা করল ইব্রাহিমের মৃত্যুর জন্যই আজ সূর্যগ্রহণ হয়েছে। রাসূলের কানে যখন পৌঁছলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল এটি কী, তিনি বলে দিলেন এবং স্পষ্ট করে দিলেন, উল্লেখ করলেন, ইন্নাস শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ ইউখাফফিফু বিহিমাল্লাহু ইবাদাহু লা ইয়ানকিসাফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইযা রাআইতুম যালিকা ফাদউ ওয়া সাল্লু ওয়া তাসাদদাকু ওয়া কাব্বিরু। অর্থাৎ সূর্য এবং চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন। এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভীতি প্রদর্শন করে থাকেন। এটি কাওর জীবিত এবং মৃত্যুর জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, যখন তোমরা এটি দেখবে তখন তোমরা কি করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর মহত্ব বর্ণনা করবে, সালাত আদায় করবে। অন্য হাদিসে রয়েছে ফাফজাউ ইলাল মাসাজিদ, তোমরা মসজিদের দিকে ধাবিত হবে, রাসূলুল্লাহ তখন সালাত আদায় করতেন। এই পরিস্থিতি যখন হয় আমাদের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, একজন মুসলিমের উচিত হবে যে আল্লাহর বড় একটি নিদর্শন, আল্লাহ ভীতি প্রদর্শন করার জন্য এটি প্রেরণ করে থাকেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফিফা, আমি মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য বিভিন্ন নিদর্শন প্রেরণ করে থাকি। তাই উচিত হবে মহিলারা বাসায় তওবা ইস্তেগফার করবে, সালাত আদায় করবে এবং দান সৎকা করবে, আল্লাহর মহত্ব বরত্ব বর্ণনা করবে, আর পুরুষরা মসজিদে গিয়ে সালাত আদায় করবে, জামাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, ইস্তেগফার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালো ভালো কাজ করবে এবং আল্লাহর ভয় অন্তরে রাখবে। এই সমস্ত কাজ না করে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য করা আদৌ ঠিক নয়। তাই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম এই সমস্ত হলো কুসংস্কার, জাহেলিয়াত যুগের কুসংস্কার। আজ থেকে আমাদের যদি এমন পরিস্থিতি হয়ে থাকে, আমরা শরীয়তে বিধি অনুযায়ী কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব এবং আল্লাহর বরাত মহত্ব বর্ণনা করব, তাকবীর দিব।